হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। ভগবানের ছয় প্রকার অবতার, পুরুষ অবতার, গুণাবতার, লীলাবতার, যুগাবতার, মন্বন্তর অবতার এবং সপ্তাবেশ অবতার। এই ছয় প্রকার অবতারের মধ্যে লীলা অবতার দশটি। সেই দশটি লীলা অবতারের মধ্যে সপ্তম লীলা অবতার হলেন রামচন্দ্র। তো ভগবান রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন বেশ কিছু কারণে, তার মধ্যে অন্যতম একটি কারণ হল আদর্শ রাজা, আদর্শ পুত্র, আদর্শ স্বামী, আদর্শ রক্ষক, আদর্শ যোদ্ধা, আদর্শ ক্ষত্রিয়। এই সব কিছু দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করা, যাতে আমরা তাকে অনুসরণ করে পবিত্র হতে পারি। রাজা রামচন্দ্র যে বংশে জন্মগ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে রঘু বংশ। এই বংশটি কেমন করে এলো? অ্যাকচুয়ালি এটি সূর্যদেবের অবদান। সূর্যের পুত্র হলেন বিবস্বান, বিবস্বানের পুত্র মনু, মনুর পুত্র ইক্ষাকু, এই ইক্ষাকু রঘু বংশের প্রতিষ্ঠাতা। আমরা ভগবদ গীতায় পড়েছি, ভগবান স্বয়ং সেখানে বলছেন, ইমম বিবস্ব তেজোগম প্রোক্তবান অহম অব্যয়ম, বিবস্বান মনবে প্রাহ মনু ইক্ষাকবে অব্রবীত। এই শ্লোকে এই বংশের একটা ইঙ্গিত দেওয়া আছে এবং বিবস্বানকেই প্রথম ভগবান গীতার জ্ঞান দান করেছিলেন সেই তথ্য দেওয়া আছে। যখন রামচন্দ্র আবির্ভূত হন রঘুবংশে, সূর্যদেব এত আনন্দিত হন, পরপর সাত দিন অযোধ্যা নগরীর উপরে সূর্যদেব অবস্থান করেছিলেন, সূর্যদেব অস্ত যাননি। সাত দিন ধরে তিনি শিশু রামচন্দ্রকে দর্শন করেছিলেন। এটি সূর্যদেবের খুব আনন্দের বিষয় যে তাঁর বংশে ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন। এবং রামচন্দ্র আবির্ভূত হওয়ার বহু পূর্ব থেকেই রঘুবংশে রামচন্দ্রের বিগ্রহ অর্চন করা হতো। তখনও রামচন্দ্র জন্মাননি, কিন্তু রামচন্দ্রের বিগ্রহ তার বংশে সবাই আরাধনা করতেন। আর সেই রামচন্দ্রের বিগ্রহ এখনও আছে দক্ষিণ ভারতের একটি মন্দিরে, সেই পুরাতন বিগ্রহ আজও সেবিত হচ্ছেন। দশরথ ছিলেন রামচন্দ্রের বাবা, তাঁর স্ত্রী ছিল 100টি। এখন প্রশ্ন উঠতে পারে, আদর্শ রাজা তাঁর 100টি স্ত্রী কেন? তিনি কি শুধুমাত্র কামের বশবর্তী হয়ে 100টি বিবাহ করেছিলেন? না, তা নয়, এর পিছনে একটি অন্য কাহিনী আছে। ভগবানের একজন সপ্তাবেশ অবতার হলেন পরশুরাম। পরশুরাম প্রতিজ্ঞা করেছিলেন সারা পৃথিবীকে নিক্ষত্রিয় করবেন, অর্থাৎ একজনও ক্ষত্রিয়কে উনি বাঁচতে দেবেন না, সব ক্ষত্রিয়কে হত্যা করবেন। তার মধ্যেই পরশুরামের একটি ফাঁক ছিল। তিনি বলেছিলেন, যদি কোনো ক্ষত্রিয় রাজা বিবাহ করতে যাচ্ছেন এরকম অবস্থায় থাকেন, তাকে পরশুরাম হত্যা করবেন না। এই সুযোগটি গ্রহণ করেছিলেন দশরথ। পরশুরাম মহাবীর, ভগবানের অবতার, তাকে যুদ্ধে পরাজিত করা কারোর পক্ষেই সম্ভব ছিল না, সকলেই তার ভয়ে ভীত। দশরথ যখনই দেখতেন পরশুরাম আসছেন আক্রমণ করতে, তিনি তখনই কোনো না কোনো রমণীকে বিবাহ করতেন এবং পরশুরামের হাত থেকে নিস্তার পেতেন। এইভাবে দশরথ নিজেকে রক্ষা করার জন্য 100টি স্ত্রীকে বিবাহ করেছিলেন। সকলকেই অবশ্য খুবই মর্যাদার সঙ্গে তিনি রক্ষা করতেন। তা 100টি স্ত্রীর মধ্যে প্রধান স্ত্রী ছিলেন তিনজন, কৌশল্যা, সুমিত্রা এবং কৈকেয়ী। কৌশল্যার পুত্র হলেন রামচন্দ্র, সুমিত্রার পুত্র হলেন লক্ষণ আর শত্রুঘ্ন, আর কৈকেয়ীর পুত্র হলেন ভরত। দশরথের কুলগুরু ছিলেন বশিষ্ঠ মুনি। পুত্রলাভের আগেই বশিষ্ঠ মুনির পরামর্শে দশরথ অনেক যজ্ঞ করেছিলেন, অশ্বমেধ যজ্ঞ, পুত্রেষ্ঠী যজ্ঞ। তা এই সমস্ত যজ্ঞের মাধ্যমে তিনি ভগবানকে সন্তুষ্ট করেছিলেন এবং তার ফলে ভগবান তার বংশে আবির্ভূত হন। রামচন্দ্র আবির্ভূত হওয়ার পর গোটা অযোধ্যা নগরীতে আনন্দের প্লাবন, ভগবান স্বয়ং এসেছেন, সকলে ভীষণ আনন্দিত, সমস্ত পশু পাখিরা পর্যন্ত খুবই আনন্দিত।
এবং তাদের সবার মাঝে চন্দ্রকলার মতন রামচন্দ্র একটু একটু করে বড় হতে লাগলেন। আর রামচন্দ্রের বাচ্চাবেলা থেকেই লক্ষণ, বিশেষ করে তাঁর ছায়াসঙ্গী, একান্ত অনুগত। যেখানেই লক্ষণ সেখানেই রাম। বলা হয় লক্ষণ দেখে বুঝতে পারা যায় রাম আছে। লক্ষণ মানে সিমটম। তা রামচন্দ্রের সিমটম কি? লক্ষণ পাশে থাকবে। তাহলে আমরা যদি রাম ভক্ত হতে চাই আমাদের সিমটম কি হওয়া উচিত? না, আমাদেরকে লক্ষণের ভক্ত হতে হবে। লক্ষণ মানে বলরাম, আমাদের আদিগুরু বা নিত্যানন্দ প্রভু। তাকে ভক্তি করলে খুব সহজেই রামচন্দ্রকে বা শ্রীকৃষ্ণকে বা চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রাপ্ত হতে পারি। তা বিশ্বমিত্র মুনির আশ্রমে, বিশেষ করে তারকা, রাক্ষসী, মারিচ ইত্যাদি মহা মহা অসুরেরা খুব উৎপীড়ন করতেন। যদিও বিশ্বমিত্র মুনি পারতেন অভিশাপের দ্বারা তাদেরকে নাশ করতে, কিন্তু অভিশাপ দিলে আবার মুনিদের আধ্যাত্মিক ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয়। তাই তিনি অভিশাপ না দিয়ে এলেন অযোধ্যায়। দশরথকে আর্জি করলেন, তোমার পুত্র রামচন্দ্রকে দাও, তার সাহায্যে আমি অসুরদের হত্যা করব। রামচন্দ্রের বয়স তখন মাত্রই 12। যদিও বিশ্বমিত্র মুনি জানতেন রামচন্দ্র স্বয়ং ভগবান, তিনি স্বয়ং ভগবানকে সাহায্য চেয়েছিলেন ভগবানের লীলা মহিমাটিকে আরো বিকশিত করার জন্য। দশরথ কিন্তু পুত্র স্নেহে ভাবলেন, আমার পুত্রটি একান্তই বালক, সে কেমন করে এই সমস্ত অসুরদের সংহার করবে, বরং আমি নিজেই যাই, আমি সংহার করব। বিশ্বমিত্র মুনি রাজি হলেন না, ক্রুদ্ধ হলেন বরং। যাই হোক, তখন দশরথ বললেন, ঠিক আছে, রামচন্দ্রের সঙ্গে লক্ষণকেও আপনি নিয়ে যান, ওরা দুই ভাই মিলে পারবে অসুরদের সংহার করতে। অতএব লক্ষণ আবার রামচন্দ্রের অনুগামী হলেন যথারীতি, এবং তারা দুজনে মিলে বিশ্বমিত্র মুনির আশ্রমে প্রবেশ করলেন। প্রবেশ করে সেখানে একের পর এক অসুর সংহার করলেন। শোনা যায় মাত্র এক ঘন্টাতেই ওনারা 14,000 অসুরকে সংহার করেছিলেন। তারকা রাক্ষসীকেও বধ করলেন, এবং মারিচ, যার কথা আমরা পরে আবার আসবো, রাবণের তিনি আত্মীয় ছিলেন, সেই মারিচকে তীরের দ্বারা এমন আক্রমণ করলেন, প্রায় 900 কিলোমিটার দূরে গিয়ে মারিচ পতিত হলেন। আর সেই যে মারিচ বিশ্বমিত্র মুনির আশ্রম ত্যাগ করলেন, ভয়ে কখনো তিনি আর তার আশ্রমের দিকে আসেননি। এইভাবে সমস্ত অসুর সংহার হল। তারপর তিনি দেবী অহল্যাকে উদ্ধার করলেন। অহল্যার কাহিনীও আমাদের জানা আছে। অহল্যা ছিলেন গৌতম মুনির পত্নী। গৌতম মুনি একবার যজ্ঞের সামগ্রী আনয়ন করার জন্য বনে গিয়েছিলেন। তখন দেবরাজ ইন্দ্র গৌতম মুনির ছদ্মবেশে অহল্যার কক্ষে প্রবেশ করেন। যদিও অহল্যা বুঝতে পেরেছিলেন উনি তার স্বামী নন, উনি দেবরাজ ইন্দ্র, কিন্তু অহল্যার গর্ব হয়েছিল, আমি সামান্য একজন মানবী, আমার রূপে আকৃষ্ট হয়ে আমাকে কামনা করে স্বয়ং দেবরাজ এসেছেন। অতএব তিনি দেবরাজ ইন্দ্রকে বাধা দেননি। গৌতম মুনি যখন দেখলেন তার ঘর থেকে ইন্দ্র বেরিয়ে আসছে, তিনি সব বুঝতে পারলেন। তিনি দুজনকেই অভিশাপ দিলেন এবং অহল্যাকে অভিশাপ দিলেন, তুমি প্রস্তরে পরিণত হও, পাষাণ হয়ে যাও। তারপরেই তার মন কিছুটা নরম হলো। তিনি বললেন, ঠিক আছে, তুমি উদ্ধার পাবে যখন রামচন্দ্র তার চরণস্পর্শ তোমার শরীরে লাগবে। তখন ছিল সত্যযুগ, আর রামচন্দ্রের আসার কথা ত্রেতাযুগে। যুগের ক্রমটা তখন এরকম ছিল, সত্য, তারপর দ্বাপর, তারপর ত্রেতা, তারপর কলি। অহল্যার পুত্র ভাবলেন, আমার মা তাহলে উদ্ধার পাবে, সত্যের পর দ্বাপর আসবে, দ্বাপরেরও পর ত্রেতাযুগে, তাহলে দুই যুগ মা আমার মাকে এত কষ্ট করে পাষাণ হয়ে থাকতে হবে। তখন তিনি কঠোর তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করে আর্জি জানালেন, দয়া করে এইবারের মতন ত্রেতাকে আগে নিয়ে আসুন, সত্যের পরে ত্রেতা আসুক, তাহলে আমার মা খুব শীঘ্রই উদ্ধার লাভ করবে। ভগবান তাতে সন্তুষ্ট হয়ে এই বর দিলেন, ঠিক আছে তাই হবে। ভগবানের আরেকটি পরিকল্পনাও ছিল, যে যে যুগে ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপরে আসেন, ঠিক তার পরবর্তী যুগটা হয় কলিযুগ, এবং সেই কলিতে চৈতন্য মহাপ্রভু আসেন। ব্রহ্মার প্রত্যেক একদিনে এরকমভাবে ঘটে। অতএব সেটা মুখ্য উদ্দেশ্য আর এটা গৌণ উদ্দেশ্য, এই দুটির কারণে এই যুগের ক্রমটা একটু পরিবর্তন করা হলো। এইভাবে অহল্যাকে তিনি তার চরণ স্পর্শের দ্বারা তার সত্তা ফিরিয়ে দিলেন। যদি অহল্যা
পাপ করেছিলেন, কিন্তু ভগবান রামচন্দ্র পতিত পাবন, তিনি যে কোনো পতিত ব্যক্তিকে উদ্ধার করেন। এ প্রসঙ্গে একটা ছোট্ট সুন্দর কাহিনী আছে। রামচন্দ্রের চরণে একবার কাঁটা ফুটেছিল, বনপথে যাচ্ছেন পায়ে হেঁটে, কাঁটা তো ফুটতেই পারে। সীতা দেবী কাঁটাটিকে তুলে দেওয়ার চেষ্টা করছেন, তখন রামচন্দ্র বললেন, না সীতা, আমার চরণে যদি কেউ একবার আশ্রয় পায়, সে কাঁটাই হোক বা ভক্তই হোক, আমি কখনো তাকে উপড়ে ফেলি না, তাকে পরিত্যাগ করি না। অতএব যদি আমরাও রামচন্দ্রের চরণে আশ্রয় পাই, আমরা আশা করতে পারি রামচন্দ্র আমাদের কখনো পরিত্যাগ করবেন না।